শুভ সকাল বন্ধুরা, বেঙ্গলি ব্লগার তনুতে তোমাদের সকলকে স্বাগত জানায়। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। লেবু গাছগুলো বেশ তত্তরিয়ে বাড়ছে, কিন্তু ফুল ফল কিছুই এলো না। কি ব্যাপার কে জানে এটা হলো, হয়তো পোকা ধরে গেছিলো একবার, তার জন্য হবে হয়তো। সকালে জল খাবারে খানিকটা ভাত পিছিয়েছিল কালকে, ওটাকে আদা কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিয়েছি, আর বেসন আর ডিম মিলিয়ে একটা ব্যাটার তৈরি করেছি পেঁয়াজ কুচি দিয়ে, ছিল্লায় বলতে পারো। এটা খেতে বেশ ভালো হয়, আর এটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। সসের সাথে সবাই খেয়ে নেবে। আর ডিম দিয়েছি বলে খুব নরম হয়েছে জিনিসটা, তো মেয়েকেও খেতে দিয়ে দিলাম। আজকে দুপুরে বানিয়েছি আলু পটল পোস্ত। আলু পোস্তটা আমার বর খাবে, পটলগুলো আমরা খাবো, কি করবো আর, আলাদা আলাদা করে বানাতে পারি না। ভেন্ডি সেদ্ধ দেব, তেলাপিয়া মাছ আছে আমার জন্য, এটা ঝাল বানাবো। দুপুরে খেতে বসে গেছি, ভেন্ডি সেদ্ধ, ভাত, পটল আলু পোস্ত, তেলাপিয়া মাছের ঝাল, আর কালকে একটু শুটকি মাছ বানিয়েছিলাম, সেই শুটকি মাছ বাটা রয়েছে, আর ডাল। এই হলো খাবার। এখন বাজে 5:30, ঠিক এই সময়টাতে না বাইরেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। সব পাখিরা ঘরে ফেরে, একটু পরে পাখিরা ঘরে ফিরবে। এই রোদটা কত না আমার পুরনো স্মৃতি ঠিক এই সময়টায় মনে পড়ে যায়। এখন একা আমি বসে আছি, একটু দুপুরে খাবার পরে রেস্ট নিয়েছিলাম, মেয়ে গেছে বাবার সাথে চুল কাটাতে, আমি আজকে আর গেলাম না। ও বলছিল কিন্তু রূপালি আসবে, তো ওর জন্য তো ওয়েট করতে হবে, তো ওই জন্য আমি গেলাম না, মেয়ে গেল বাবার সাথে। এদিকে সুইমিং পুলে সব বাচ্চাগুলো ঝাঁপাঝাঁপি করছে। হ্যাঁ, কি বলছিলাম, অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় এই সময়টায়। আমি যখন সিন্দ্রিতে ছিলাম, নতুন বিয়ে হয়ে আমি সিন্দ্রিতে এসেছিলাম, আমার বর সকালবেলায় অফিস যেত, ওখানে না একদম কাছেই ছিল অফিসটা, সকালে অফিস যেত, দুপুরে খেতে আসতো, আবার খেয়ে দিয়ে চলে যেত, এই আধা ঘন্টা 45 মিনিটের মতো আসতো, যে খাবার ব্রেকটা হতো নিয়ে, আবার বিকালবেলায় আসতো অফিস থেকে, বিকালবেলায় ফিরতো। তো ঠিক ও ফিরতো 6:30-6:30 নাগাদ ফিরতো। আমার শাশুড়ি মা, আমি যখন বিয়ে হয়ে এসেছি শাশুড়ি মায়ের হেসেলেই এসেছি বলতে পারো। তো শাশুড়ি মা আমাকে ঠিক এই 5:00-5:30 নাগাদ বা 5:30 নাগাদ শাশুড়ি মা ডাকতো আমাকে, একটুখানি মেয়েকে নিয়ে একটুখানি রেস্ট নিতাম আমি। তো বলতো তোর যা ওঠো, বাপি আসবে, আমার বরের ডাক নাম ছিল বাপি, বাপি আসবে, ওঠো, রেডি হয়ে না। মানে আমার মা, শাশুড়ি মা, মানে মাই বলি, মা বলতো যে ও আসার আগে, ও বিকালবেলা অফিস থেকে সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে আসে, ঘরে এসে তোমাকে যদি দেখে একটুখানি সেজে গুজে রয়েছে ওরও ভালো লাগবে। তো ওই জন্য না আমার অভ্যেস হয়ে গেছিলো যে সন্ধ্যেবেলাটায়, মানে ও আসার আগ দিয়ে উঠে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিতাম, একটু জামা কাপড় চেঞ্জ করে নিতাম। এখন তো না সেই তাড়া দেওয়ার কেউ নেই, বহু বছর হয়ে গেছে, আমার শাশুড়ি মা মারা গেছে, উকিল ডাকছে, 2011-তে মারা গেছে। সামনে থেকে আমার শাশুড়ি মা বড্ড কঠিন মনে হতো, কিন্তু ভালো মনের মানুষ ছিল। আমার মনে আছে আমি 19 বছর বয়সে বিয়ে হয়ে এসেছি, বউ ভাতের দিন আমার বাবা এসেছিল, সে সময় তো মারা আসতো না, বাবা এসেছিল, আমাদের বাড়ির আত্মীয় স্বজনরা এসেছিল। তো বাবা যখন যাচ্ছে, মানে ফিরে যাচ্ছে, তখন আমি খুব কাঁদছিলাম, আমার খুব মন খারাপ করছিল, তো এতটা দূরে বিয়ে হয়েছে, দুর্গাপুরে থাকতাম আমি তখন। আমার শাশুড়ি মা বলেছিল, সবার সামনে বলেছিল, বেশি মন খারাপ হলে মায়ের সাথে বাবার সাথে চলেই যেতে পারো। তো কথাটা শোনার পরে না অত ছোট বুঝতাম না কিছু না, বুকের ভিতরটা যেন একদম ভেঙে চুরে গেছিলো, যে এই কেমন মানুষ, এই এমনভাবে এত কঠিনভাবে কথা বলতে পারে, আমাকে এর সাথে থাকতে হবে, এরকম মনে হয়েছিল। কিন্তু তার পরের দিন সকাল থেকে ওই শাশুড়ি মা একটা, আমার মনে হয়নি যে আমি ও ঘরের বউ, আমার মনে হয়েছিল ও ঘরের মেয়ে আমি, এতটাই যত্নশীল ছিলেন উনি, খুব স্পষ্ট কথা বলতেন মুখের ওপরে, কিন্তু ভীষণ পরিষ্কার মনের মানুষ ছিলেন। কোথাও বেড়াতে গেলে আমার জন্য আমি যা খেতে ভালোবাসতাম সেগুলো নিয়ে আসতো,
একসঙ্গে থাকতে গেলে অনেক সময় কথার অমিল হয়, একটু আধটু ঝগড়াঝাটিও হয়, যারা হয় না তারা মিথ্যে কথা বলে। সুসম্পর্কে একটা সুন্দর সম্পর্ক অনেক বছরের হলে বা থাকতে হলে, সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে বা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে গেলে এই জিনিসগুলো নর্মাল। কিন্তু এই যে একটু আধটু কথার অমিল হবে, আমাদের নিজেদের মাদের সাথে কি হয়নি, নিজেদের ভাইদের সাথে ভাই বোনের সাথে কি হয়নি, সেমনি আমার শাশুড়ি মায়ের সাথে হতো। আমি হয়তো রাগ করে নিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে থাকতাম, খেতাম না, কিন্তু আমার শাশুড়ি মা না খেতেন না, আমাকে এসে ডাকতেন, তুমি যা চলো খাবে চলো, মানে এমনভাবে ডাকতেন না, সমস্ত অভিমান মান অভিমান সব না কোথায় যেন চলে যেত। এত ভালোবাসার মধ্যে এত আন্তরিকতা যে উঠে নিয়ে তারপরে দুজনে মিলে আমরা একসাথে খেতে বসতাম। আমার বর তো মাঝে মাঝে বলতো, আমাদের মাঝে মাঝেই লেগে যেত খুঁটিকাটি কোনো গায়ক, বিশেষ করে লাগতো শাশুড়ি মায়ের প্রচুর সুগার ছিল, আর আমি কিছু কিছু জিনিস খেতে মানা করতাম ওনার ভালোর জন্য, যেগুলো ডাক্তার মানা করেছে। শাশুড়ি মা সেগুলো শুনতে চাইতো না বলে আমার আমার সঙ্গে তর্ক করতো যে তুমি আমাকে এটা দিচ্ছ না এটা দিচ্ছ না, এমনি করতো। তো কিন্তু পরে বুঝতো যে না আমি কেন বলছি এটা। তো আমার বর বলতো যে কোনো কোনো সময় হয়েছে যে আমরা দুজনে এমনি এমনি করছি, আমার বর তখন অফিস গেছে, বলছে খুব টেনশন নিয়ে গেছে অফিস থেকে ফেরার পথে, দেখি যে তুমি আর মা টেবিলে বসে বসে চা খাচ্ছ আর হেসে হেসে গল্প করছো, আমার গাটা জ্বলে যেত। তা আমি তখন বলতো তুমি মাথা ঘামাও কেন, আমাদের ব্যাপারে মাথা ঘামাবে না, আমরা এমনিভাবেই সুন্দর আছি, সুন্দর থাকি এমনি করে। আমাকে সেই চুল বেঁধে দেওয়া, শাড়ি পরে দেওয়া, শাড়ি পরিয়ে দেওয়া, আমার পছন্দ মতো খাবার বানানো, সমস্ত কিছু করতো। আমার মনে হয় না কোনো একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে না গেলে বা সম্পর্ককে সুন্দর করতে গেলে সবসময় ভুল ত্রুটিগুলোকে, এই আমার সাথে এমনি করলো, ও আমার সাথে অমনি করলো, ওগুলো না ধরে না কী কী করেছে সেগুলো ভাবা অনেক বেশি জরুরি। তাহলে না দুজনের সম্পর্কটা খুব সুন্দর গড়ে ওঠে, খুব সুন্দর ভালোভাবে থাকা যায়, বাস করা যায়। কী সুন্দর ইয়ে ডাকছে, সেমনি বয়সের অভিজ্ঞতার গুলিও বাড়ছে আস্তে আস্তে, 50 পার হয়ে গেছে, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করছি। বন্ধুত্বের ক্ষেত্রেও আমার তাই মনে হয় যে যেই বন্ধু বুঝবে তোমাকে সেরকম বন্ধু বানানোই উচিত। কী বড়তে দেখিনি, একদম ছোটোবেলার বন্ধু হলে আলাদা কথা, কিন্তু এমনি বন্ধুদের ক্ষেত্রে কী হওয়া দেখিনি, প্রথম প্রথম তোমার প্রতি খুব আগ্রহ প্রকাশ করবে বন্ধু, সমস্ত কিছু জানতে চাইবে, কিন্তু যেই তোমার ব্যাপারে সব জানা হয়ে যাবে তখন সেই আর সেই আগ্রহটা থাকে না, তখন তাদের উদ্দেশ্য থাকে যে কিভাবে প্রত্যেকটা মানুষ, মানুষ কিন্তু সাপের থেকেও ভয়ঙ্কর যদি সুযোগ পায়। সাপকে তো তুমি আঘাত করলে সাপ তোমাকে পাল্টা আঘাত করবে, কিন্তু মানুষ কিন্তু মানুষকে আঘাত করতে সব থেকে বেশি আনন্দ পায়। তাই কোনো বন্ধু ধরো তোমাকে খুব, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোনো বন্ধু হয়তো তোমাকে খুব যাইতে খুব তোমার ক্লোজ হতে চাইছে, ক্লোজ হও তাতে ক্ষতি নেই, কিন্তু নিজের দুর্বল জায়গাগুলো কখনো শেয়ার করো না, কারণ সেই মানুষটি কখন যে ভোল পাল্টে তোমার সেই দুর্বল জায়গাতেই আঘাত করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর বুঝতে হবে তোমাকে যে কে তোমাকে কতটা দিচ্ছে, কেউ যদি তোমাকে একা না দেয় তুমি কিন্তু তাকে একানাই দিও, তাকে 16 আনা দিতে যেও না, 16 আনা দিতে গেলে তার কিন্তু মর্ম তুমি পাবে না। আর কোনো মানুষ যদি জেনে যায়, কোনো মানুষ যদি জেনে যায় তুমি তাকে ভালোবাসো, তাহলে কিন্তু সে তত বেশি তোমাকে আঘাত করবে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। নিজেকে ভালো রাখবে কি করে, নিজেকে ভালো রাখা মানে তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা পছন্দ সেটা করো। সারাদিনে সমস্ত তোমার ডিউটিস করার পরে যেটুকু সময় বাকি থাকবে সেটা তুমি তোমার জন্য দাও, তোমাকে নিজেকে প্যাম্পার করো, বাইরেটা দেখতে কি ভালো লাগছে, নিজেকে প্যাম্পার করো, এটা খুব জরুরি। কিন্তু নিজে যদি নিজের মনটা যদি ফুরফুরে থাকে, খুশি থাকে, তাহলে কিন্তু তোমার আশেপাশের মানুষজনকেও তুমি ভালো রাখতে পারবে। তাই নিজের ভালো লাগার ব্যাপারে যত্নশীল হওয়া খুব দরকার, না হলে কি হয় দিনের শেষে মনটা বড্ড মনমরা হয়ে যায়। যেদিন দেখবে কি যে আমার বিশেষ করে হয় যেদিন আমি নিজের জন্য কিছু করে উঠতে পারি না, তখন আমার না দিনের শেষে বড্ড মনটা কেমন খারাপ লাগে যে কিছু করা হলো না, পুরো দিনটা নষ্ট হয়ে গেল আমার খালি এই কাজ করতে করতে।
কোয়ালিটি টাইম আমি নিজের জন্য কি দিলাম, এটা আমার খুব মনে হয়, খুবই মনে হয় যদি আমি দিতে পারি না। ওই জন্য আমি দেওয়ার চেষ্টা করি, আমার ভালো লাগাগুলোকে আমি একটু করে হলেও করার চেষ্টা করি। ওরা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। সন্ধেবেলায় একটুখানি নিচটায় নেমেছিলাম, জায়ের বাড়ি গিয়েছিলাম, ফেরার পথে তো রঙ্গন উঠে হয়েছে না, এই সাইডটাই ফুলই হয় না যেহেতু রোদ বাতাস কিছুই আসে না, কিন্তু এইবারে দেখলাম সুন্দর হয়েছে। আর এদিক থেকে দেখো আমার ব্যালকনিটা দেখা যাচ্ছে। তো এখন প্রায় 10টা বাজতে চললো, বাড়ি ফিরছি এখন আমি আর আমার মেয়ে, যার বাড়িতে আড্ডা মারছিলাম। ডিনারে বানিয়েছিলাম ডালের বড়া দিয়ে আলু পেঁপের তরকারি, আমার বর পেঁপেগুলোকে বেছে বেছে সাইডে রাখছে, ওটা রুটি দিয়ে খেয়ে নেবে, ওটা নাকি ওর খুব একটা প্রিয় নয়, কিন্তু তরকারিটা ভালোবাসে খেতে। আজকে এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো আর আনন্দে থেকো, টাটা।